Hello viewers, আজকে আমরা ওয়েস্টার্ন ডিজিটাল মাই পাসপোর্ট 3.0 এক্সটার্নাল হার্ড ড্রাইভের একটি রিভিউ দেখতে যাচ্ছি। সো এই হার্ড ড্রাইভটি আপনারা মোটামুটি 7,500 থেকে 7,700 প্রাইসের মধ্যেই পেয়ে যাবেন আইডিবির বিভিন্ন শপে। প্রথমে আমরা এটা আনবক্স করব, যে এটার ভিতরে প্যাকেজিংয়ে কী কী থাকে এবং না থাকে। তো প্যাকেজিংটা খোলার পরে আপনারা প্রথম যে দেখবেন যে একটি র‍্যাপার বক্স আছে, যার যেটি ওপেন করলে আপনি প্রথমে হার্ড ড্রাইভ এবং তার সাথে দেওয়া ইউএসবি কেবলটি দেখতে পারবেন। এটি একটি 3.0 ফাস্ট ইউএসবি কেবল, যেটা আপনি ল্যাপটপ বা পিসির সাথে আপনার এই হার্ড ড্রাইভটি কানেক্ট করে ডেটা ট্রান্সফার করতে পারবেন। তো এই হলো আপনার যেটা হার্ড ড্রাইভের পোর্ট, আর এটি হলো আপনার ল্যাপটপ বা কম্পিউটার ইউএসবি পোর্টে লাগানো অংশ। সো এটা আমরা পাশে রেখে দিই। আর এছাড়া দেখতে পারবেন বিভিন্ন ম্যানুয়াল, বিভিন্ন পেপারস আছে যেগুলো আমাদের কোনো ডেইলি কোনো প্রয়োজন নেই, ওগুলো আমরা কেউ কখনো কেয়ার করি না। সো এই হলো আমাদের ওয়েস্টার্ন ডিজিটাল হার্ড ড্রাইভটি। এটি দেখতেও যারা গেমার আছেন আপনারা, তারা অথবা বিশেষ করে কনসোল গেমার যারা, তারা হতে পারে ডিজাইনটা দেখে আপনাদের এক্সবক্সের কথা মনে পড়ে যাবে। হ্যাঁ, এটি দেখতে অনেকটা এক্সবক্সের মতোই, একপাশে একটু টেক্সচার ডিজাইন ম্যাট ফিনিশ, আর এক পাশে একটু কি বলবো এটাকে, একটু খড়খড়ে উঁচু নিচু টাইপের যে একটা ডিজাইন দেওয়া। তো প্লাস্টিকগুলো খুলে ফেলে দেখতে পারবেন যে এক পাশে ফুল ব্ল্যাক, আর এক পাশে একটু হালকা অ্যাশ গ্রে কালারের টেক্সচার দেওয়া আছে। তো প্রথমে হাতে নিয়ে যেটি বুঝলাম যে ফুল ব্ল্যাক কালারটি, এটা পুরোই ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট, এবং এটা খোলার পলিথিনটা খোলার পর সাথে সাথে আমার 10 আঙ্গুলে ফিঙ্গারপ্রিন্ট সে নিয়ে নিয়েছে অলরেডি। সো এটা খুবই দ্রুত ময়লা হয়ে যাবে, আশা করি এটা দেখতে 2 দিন পরেই খুব স্মাজি স্মাজি লাগবে। এটা আপনাকে রেগুলার হয়তো বা পরিষ্কার করে এটা ক্লিন রাখতে হতে পারে। সো এখন আমরা এটা কিছু বেঞ্চ সফটওয়্যার রিলেটেড দেখতে যাব। এটা কম্পিউটার ইনস্টল করলে আপনি ফুললাইজেশন, এই 3টি সফটওয়্যার আপনি ইনস্টল করবেন। করার পরে এই 3টি বিভিন্ন আলাদা ইউটিলিটি আছে, এটা আমরা একটু পরে দেখে যাচ্ছি। দেখার পরে আপনার ইউটিলিটি সফটওয়্যার ওপেন করলে এই জায়গায় বিভিন্ন ডায়াগনোসিস আছে, যেটা দিয়ে আপনি হার্ড ড্রাইভের হেলথ সম্বন্ধে বিভিন্ন ডায়াগনোসিস রিপোর্ট পাবেন। সেটিংয়ে যাওয়ার পরে আপনি ব্যাট স্লিপ টাইমার এবং এলইডি অন অফ করতে পারবেন। আর এখানে যে আপনি ড্রাইভের নাম পরিবর্তন আর ড্রাইভের ফরম্যাট চেঞ্জ করতে পারবেন খুব ইজিলি। আর এরপরে আমরা যাচ্ছি সিকিউরিটিতে। এখানে গেলে আপনার এই আপনার এই হার্ড ড্রাইভটিতে আপনি পাসওয়ার্ড প্রোটেক্টে করতে পারবেন। তবে মনে রাখবেন এই পাসওয়ার্ডটি ওয়েস্টার্ন ডিজিটাল পায় না, এটা শুধু আপনি পাবেন। সো এটা ভুলে গেলে আপনার সব ডেটাই ইরেজ করতে বাধ্য হবে। সো এখানে কোনো কিছুই অপশন নেই, সো পাসওয়ার্ডটি ভালো মতো মনে রাখবেন। তো এটা বেঞ্চমার্ক যদি করতে যাই, যে ব্ল্যাক ম্যাজিকে আমরা প্রায় রাইট স্পিড 110 Mbps পর্যন্ত পেয়েছি, আর স্পিড প্রায় 104 বা 105 এরকম আপ ডাউন করেছে। আর ক্রিস্টাল ডিস্কে যে দেখাই যাচ্ছে আমরা 116 আর 115 রাইট এরকম পেয়েছি। সো মোটামুটি ভালোই স্পিড, বাট ইটস নট দ্য ফাস্টেস্ট। বাজারে অথবা আর 400 বা 500 টাকা বেশি দিয়ে এরকম আরও এর থেকে অথবা একটু ভালো স্পিড পেতে পারেন। আর এটা আপনার যে ডেস্কটপ ল্যাপটপ ইউজ করবেন সেটার সাথে ভ্যারি করতে পারে। সো ইটস অল আপ টু, বাট ইটস এ গুড ড্রাইভ।